LTV এখন ফেসবুকে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ, এমন খবর গেল কয়েকদিন ধরেই উড়ে বেড়াচ্ছে শোবিজের বাতাসে। তবে এ নিয়ে অভিনেত্রী মুখ খোলেননি। অবশেষে জানা গেল সোমবার পারিবারিকভাবে বাগদানের পর্ব সম্পন্ন হয়েছে অপর্ণার, আশীর্বাদ অনুষ্ঠানও হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। গ্রামের বাড়ি চট্টগ্রামে বড় কোণে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ, পরিচালক শাফায়াত মনসুর রানা সহ আরো অনেকেই। জানা গেছে অপর্ণা ঘোষের বরের নাম সত্যজিৎ দত্ত, তিনি পেশায় আইটি ইঞ্জিনিয়ার, জাপানে পড়াশোনা করেছেন। ইরফান সাজ্জাদ বলেন আগামী 10 ডিসেম্বর অপর্ণার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ অভিনেত্রীর পারিবারিক সূত্রে আরো জানা গেছে বিয়ে শেষে আসছে বছরের শুরুতে জমকালো আয়োজনে হবে রিসেপশনের অনুষ্ঠান। বরকনের পরিবারের পাশাপাশি সেখানে উপস্থিত থাকবেন শোবিজে অপর্ণার সহকর্মীরা। চট্টগ্রামের মেয়ে অপর্ণা 2006 সালে ঢাকায় এসে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেন, ছিলেন সেরা চারে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, নাটক টেলিছবি ও সিনেমায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মেঘ মল্লার, সুতপার ঠিকানা, দর্পণ বিসর্জন এবং গন্ডি সিনেমায় দেখা গেছে তাকে। 2013 সালে মৃত্তিকা মায়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।